চেটে পুটে খাওয়ার মতো একটি রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কই মাছ দিয়ে বেগুন। তাহলে চলো দেখা যাক। রান্নার পূর্বে সব কিছু সাজিয়ে নিলাম। কই মাছগুলো কেটে কুটে ধৌত করে নিয়েছি। মাছগুলো এভাবে কেটে নিলাম যাতে মশলা ভিতরে ঢুকে এবং ভাজাটা ভালো হয়। এবং একটি বেগুন নিয়েছি। এবার মশলা দ্বারা মাছগুলো মেখে 10 মিনিট ঢেকে রাখি। চুলা অন করে তেল ঢেলে দিলাম। তেল গরম হওয়ার পর এক এক করে মাছ ছেড়ে দিলাম। এক সাইড ভাজার পর মাছগুলো উল্টে দিই। ভাজা শেষে মাছগুলো এক এক করে উঠিয়ে রাখলাম। এখন পিঁয়াজ কুচি ঢেলে দিলাম এবং তেলে ভাজতে থাকলাম। 1 মিনিট ভাজার পর রসুন বাটা এবং আদা বাটা ঢেলে নাড়তে থাকলাম। ভালো মতো 3 মিনিট ভাজবে এবং 3 মিনিট ভাজার পর বাকি মশলাগুলো ঢেলে দিয়ে নাড়তে থাকবে। ভাজার পর 3/4 কাপ পানি ঢেলে ভালো করে নাড়তে থাকি এবং ঢেকে দিই। দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে তরল দুধ 3/4 কাপ ঢেলে দিয়ে দেই। পুনরায় ঢেকে দিই। দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। পরে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দেব। দুই মিনিট পর প্রথম ধাপের রান্না শেষ করব। এখন একটু বেগুন সেটাকে এভাবে কেটে নেব। কাটার পর হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দিই। ফ্রাই প্যানে তেল ঢেলে বেগুন চাটনি ভেজে নিই।
ভাজা শেষে বেগুনগুলো উঠিয়ে রাখি। এক এক করে মাছগুলো সার্ভিং ডিশে সাজিয়ে নিই। বেগুন ভাজাগুলো সাজিয়ে দিই। এবার মাছের মাখা মাখা ঝোল উপরে ঢেলে দিই।